সরকারি গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতপুর থেকে আসা এক মোটর বাইককে ধাক্কা সরকারি বাসের। ঘটনায় মৃত্যু এক মোটর বাইক আরোহীর। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ল্যাংড়াপীর এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম মলয় পাল, বয়স 27 বছর, পেশায় দাঁতের ডাক্তার। ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পাথরঘাটা এলাকায়। জানা গিয়েছে এদিন দুপুরে দৌলতপুর এলাকার চেম্বার থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বালুরঘাট থেকে মালদাগামী ওই সরকারি বাসের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারি থানার পুলিশ। মৃতদেহ তুলতে চাইলে এলাকার লোকজন বাধা দেয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ তোলা হয় এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয় জেলার সদর শহর বালুরঘাট হাসপাতালে। অন্যদিকে সরকারি বাসের চালক পলাতক থাকায় চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে বংশীহারি থানার পুলিশ। দুর্ঘটনা হওয়ার কারণে মালদা বালুরঘাট 512 জাতীয় সড়ক অবরোধ করে এলাকার লোকজন। দীর্ঘক্ষণ যানজট থাকে এলাকায়। খবর পেয়ে ছুটে আসে বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কি হয়েছে এই জায়গাটা? হচ্ছে ন্যাংড়াপীর বাস স্ট্যান্ড মাল, আপনার বালুঘাট থেকে একটা বাস, স্টেট বাস আসছিল, সরকারি স্টেট বাস, ও আসছিল। আর দোলপুর দিক থেকে একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল পাথরঘাটার দিকে, হ্যাঁ বালুঘাটের দিকে। এবার এখানে হঠাৎ করে স্টেট বাসের একটা টায়ার পাংচার হয়ে যায়, বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার ফলে ও বাইকারুকে মেরে দেয় এবং বাইকারুর সঙ্গে সঙ্গে স্পট ডেড হয় এখানে। বাইকারুর নাম পরিচয় জানা গেছে? নাম পরিচয় বলতে আমরা নাম জানতে পারিনি, তবে জানতে পেরেছি যে ওনার শ্বশুর বাড়ি পাথরঘাটা এলাকায়। হুম। আর উনি দৌলতপুরে একটা কি যেন কাজ করতেন। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ন্যাংড়াপীর স্ট্যান্ডে একটা ভালো দিকে দুটো ব্যারিকেড এবং বাম্পারের ব্যবস্থা, এবং সবসময় যেন সিভিক থাকে ট্রাফিক কন্ট্রোলের জন্য, কারণ এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতে আসে। আপনার নাম? লিটন। লিটন কি সরকার?